হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা রাখি ভালো আছেন, সুস্থ আছেন। আমাদের চ্যানেলে আবার আপনাকে স্বাগত জানাচ্ছি। আমি এরফুল ইসলাম, নিউজ অফ নিউজে। বন্ধুরা, আপনারা জানেন যে আমরা চেষ্টা করি প্রতিদিন প্রতিনিয়ত নতুন নতুন চাকরির আপডেট এবং বিভিন্ন দেশের বিষয় সংক্রান্ত তথ্য নিয়ে আপনাদের সামনে হাজির হই। তো আজকে আমরা যে বিষয়টি নিয়ে হাজির হয়েছি সেটা হচ্ছে কিভাবে আপনি সরাসরি ফ্রিতে ফ্রান্সের জব ভিসা পাবেন এবং যেতে পারবেন সেই বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করব। তো বুঝতেই পারছেন আজকের বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ। যারা ইউরোপের দেশ ফ্রান্সে যেতে চান বা যাওয়ার জন্য উতলা হয়ে আছেন, তাদের জন্য মূলত আজকের এই ভিডিও। তো আজকে আমরা এই ভিডিও যদি প্রথম থেকে শেষ পর্যন্ত না টেনে দেখেন তাহলে আপনারা অনেক কিছুই জানতে পারবেন। তো বন্ধুরা, যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, আমাদের ছোট্ট পরিবারের সদস্য নেই, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের ছোট্ট পরিবারের সদস্য হয়ে যাবেন। আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাচ্ছি ভালোবাসা ও কৃতজ্ঞতা। তো বন্ধুরা, যারা সরাসরি ফ্রান্সে ফ্রি ভিসায় যেতে চান, মানে কোনো টাকা পয়সা ছাড়া, তাদের জন্য আজকের এই ভিডিও কীভাবে আপনার সরাসরি ফ্রিতে ফ্রান্সের জব এবং জব ভিসা পাওয়া যায় এবং আসা যায়, কী কী রিক্রুটমেন্ট পূর্ণ করতে হবে এবং কী কী দক্ষতা, অভিজ্ঞতা, যোগ্যতা অর্জন করতে হবে, স্বপ্ন পূরণ হবে ইনশাল্লাহ। ফ্রান্স পৃথিবীর সুন্দরতম দেশগুলোর মধ্যে একটি, আমরা সবাই জানি। যারা ফ্রান্সে কাজ করতে চান তাদের জন্য বিভিন্ন ধরনের কাজের সুযোগ রয়েছে, তবে আপনাকে একটু ধৈর্য ধরতে হবে। যদি আপনি ফ্রান্সে চাকরির অনুসন্ধান চান তাহলে এই ভিডিওটি আপনার জন্যই। তো বন্ধুরা, ফ্রান্সের প্রথম সূত্র হচ্ছে আপনাকে ফরাসি ভাষা শিখতে হবে। ফরাসি ভাষা শিখুন। ফ্রান্সে চাকরি করতে হলে আপনাকে অবশ্যই ফরাসি ভাষা জানতে হবে, এটা প্রথম সত্য। যারা ফ্রান্সে যেতে চান বা ফ্রান্সে কাজ করতে চান, ফ্রান্সে চাকরি করতে চান, তাদের জন্য এটা হচ্ছে প্রথম সত্য, সেটা হচ্ছে ফরাসি ভাষা আপনাকে শিখতেই হবে। ফ্রান্সের প্রায় সব শহরের বাসিন্দারা ফরাসি ভাষায় কথা বলেন। বেশিরভাগ কোম্পানি এবং বিশ্ববিদ্যালয় শুধুমাত্র সেসব কর্মী এবং শিক্ষার্থী নিয়োগ দিয়ে থাকে যারা ফরাসি ভাষায় পারদর্শী। প্রতি বছর ফ্রান্সে যদি 1000টি চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হয় তাহলে তার মধ্যে মাত্র 50টির মতো চাকরি থাকবে যেখানে হয়তোবা ফরাসি ভাষা জানা অত্যাবশ্যক নয়। তাই আপনাকে ফরাসি ভাষা সম্পর্কে ভালো ধারণা থাকতে হবে, মানে আপনাকে শিখে ফরাসি ভাষা শিখে তারপরে যেতে হবে। এটা হচ্ছে তাদের প্রথম সত্য। ফরাসি ভাষা সঠিকভাবে শেখার জন্য আপনি ভাষা শেখার কোর্স করতে পারেন। এছাড়াও ফরাসি মানুষের সাথে মেশার মাধ্যমে রেডিও শুনে, টেলিভিশন দেখেও ভাষা শেখার অনুশীলন করতে পারেন, অথবা ইউটিউব, এখন ইউটিউবের যুগে আপনি ইউটিউব দেখে দেখেও ফরাসি ভাষা শিখতে পারেন। তো আমরা এখন জানবো ফরাসি সংস্কৃতি এবং ইতিহাস সম্পর্কে। আপনার চাকরির সাথে সম্পর্কিত না হলেও একটি দেশের ইতিহাস এবং সংস্কৃতি সম্পর্কে জানতে পারলে আপনার জীবনে আরও উপভোগ্য হয়ে উঠবে। আমরা সবাই জানি আপনি যেখানে চাকরি করতে যাবেন সেই দেশের ভাষা, সেই দেশের সংস্কৃতি, সেই দেশের বিভিন্ন তথ্য আপনাকে জানতে হবে আগে। এর মধ্যে আপনি ফ্রান্সে মানুষের সাথে আরও ভালোভাবে মিশতে পারবেন। শুধুমাত্র কাজের প্রতি মনোযোগী হলে আপনার জীবন বিরক্তিকর এবং একঘেয়ে হয়ে উঠবে। তাই তাদের ইতিহাস এবং সংস্কৃতি সম্পর্কে জানুন এবং নিজেকে তাদের সংস্কৃতির সাথে সম্পৃক্ত করার চেষ্টা করুন। তাহলে বিদেশ থাকলেও দেশ থেকে নিজেকে ততটা বিচ্ছিন্ন মনে হবে না। সুন্দর কথা। তারপর হচ্ছে নেটওয়ার্কিং। চাকরি পাওয়ার ক্ষেত্রে নেটওয়ার্কিং অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনাকে নেটওয়ার্কিং গড়ে তুলতে হবে। চাকরি প্রার্থীদের সবসময় মনে রাখা উচিত, বর্তমান যুগে বেশিরভাগ চাকরি ব্যক্তিগত যোগাযোগ বা সুপারিশের মাধ্যমে হয়ে থাকে, তাই নেটওয়ার্কিংটা বিশেষ গুরুত্বপূর্ণ দিতে হবে। আপনি আপনার বন্ধুবান্ধবের মাধ্যমে নতুন মানুষের সাথে পরিচিত হতে পারেন। এছাড়াও লিঙ্কডইন ও বিভিন্ন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আপনি নেটওয়ার্ক করতে পারেন। নতুন কারোর সাথে যোগাযোগের পূর্বে নিজেকে ভালোভাবে প্রস্তুত করে নেবেন। অবশ্যই কীভাবে কথা শুরু করবেন, কোন বিষয়ে আলাপ করবেন তা আগে থেকে ঠিক করে রাখবেন। শক্তিশালী নেটওয়ার্ক গড়ে তোলার আরেকটি ভালো উপায় হচ্ছে বিভিন্ন ধরনের পেশাগত ইভেন্টে অংশগ্রহণ করা। সুন্দর কথা। পরিচিত হতে পারেন এবং তাদের সাথে দীর্ঘমেয়াদী সম্পর্ক গড়ে তুলতে পারেন। ভবিষ্যতে এই সম্পর্কগুলো আপনার কাজে লাগতে পারে। তারপরে আসি সঠিক জায়গায় চাকরির অনুসন্ধান করুন। আপনাকে সঠিক জায়গায় চাকরির অনুসন্ধান করতে হবে। প্যারিসে এমন কিছু বিশ্ববিদ্যালয় আছে যারা বিদেশি শিক্ষার্থীদের চাকরির বিষয়ে বিভিন্ন ধরনের সহায়তা প্রদান করে। ফরাসি পত্রিকা এবং ম্যাগাজিনগুলোতে প্রতিদিন চাকরি বিষয়ক বিজ্ঞপ্তি প্রকাশিত হয়। তো যে সাইটগুলোতে আপনি এই চাকরিগুলো পাবেন বা চাকরি সংক্রান্ত তথ্য পাবেন, সেটা এক নম্বর হচ্ছে linkedin.com জবস, দুই নম্বর হচ্ছে দ্য লোকাল FR জবস, তিন নম্বর হচ্ছে FR.ইন্ডেড.কম, পাঁচ নম্বর হচ্ছে মনস্টার ডট
এফআর। তো এই কোটাতে আপনি ঢুকলে চাকরির তথ্য পাবেন, বেশিরভাগ দক্ষতা বৃদ্ধি, যেসব সেক্টরে জব বেশি ফ্রান্সে সেই সেক্টরে স্কিল এবং অভিজ্ঞতা অর্জন করতে হবে। সেই লোকে ট্রেনিং, ওয়ার্কশপ, সেমিনারগুলোতে অ্যাটেন্ড করে নিজের স্কিল বাড়াতে হবে এবং শর্ট প্রজেক্টগুলো কাজ করে দক্ষতা বাড়াতে হবে, সাথে প্রবলেম সলভিং, ইনোভেশন এগুলো নিয়ে কাজ করতে হবে। সফট স্কিল বা সোশ্যাল স্কিলগুলো নিয়ে কাজ করতে হবে, যেমন লিডারশিপ, কমিউনিকেশন, প্রেশার হ্যান্ডেলিং, অ্যাডাপ্টেবিলিটি, ডিসিশন মেকিং, এগুলো নিয়ে কাজ করতে হবে। ফ্রান্সে কোন দক্ষতা সবচেয়ে বেশি? ফ্রান্সে এত সারা সবচেয়ে বেশি দক্ষতা চাহিদা হচ্ছে ভাষা সেক্টর, শিক্ষা, আইন, বিপণন, অ্যাকাউন্টিং, প্রকাশনা। পদের নাম হচ্ছে দুভাষী, ভাষাবিদ, অনুবাদক, যোগাযোগ বিশেষজ্ঞ। তথ্য প্রযুক্তিতে আছে তথ্য প্রযুক্তি, সরকার, বিপণন, খুচরা। পদের নাম হচ্ছে কম্পিউটার নেটওয়ার্কিং আর্কিটেকচার, আইটি কোঅর্ডিনেটর, নেটওয়ার্ক অ্যাডমিনিস্ট্রেটর। ওয়েব ডেভেলপারে আছে তথ্য প্রযুক্তি, ফার্মাসিউটিক্যাল, ফিন্যান্স, ক্রিয়েটিভ মার্কেটিং। পদের নাম হচ্ছে ওয়েব ডেভেলপ, HTML, CSS লেখক, বিষয়বস্তু ব্যবস্থাপনা। তো এখানে অনেকগুলো পদ আছে আপনার, এইসব পদে সেলসে আছে, কাস্টমার সার্ভিস আছে, মার্কেটিং আছে, মেডিসিন নার্সিং আছে, কর্মদক্ষতা, পারদর্শিতা। আপনি কোন কোন বিষয়ে পারদর্শী সেটা আপনার কাছ থেকে অন্য কেউ ভালো জানে না। আপনি যদি আপনার পারদর্শিতা কথাগুলো প্রচার করতে হবে এবং অন্যদেরকে কার্যকরভাবে জানাইতে হবে লিঙ্কডিন বা প্রফেশনাল নেটওয়ার্কের মাধ্যমে। কেননা বর্তমানে অনলাইনে জব এজেন্সি বা রিক্রুটাররা বিভিন্ন বিষয়ে পারদর্শী লোকগুলোকে জব দেওয়ার ব্যবস্থা করে দেয় এবং ভিসার ব্যবস্থা করে। এজন্য আপনি যেটা করতে পারেন তা হলো কোনো বিষয়ে আপনি বেশি অভিজ্ঞ, কোন বিষয়ে আপনি বেশি পারদর্শী সেটা খুঁজে বের করতে হবে। হোমওয়ার্ক করতে ভুলবেন না। ইন্টারভিউ দিতে যাবার আগে অবশ্যই সেই কোম্পানি সম্পর্কে প্রাথমিক ধারণা নিন, এই কোম্পানিতে কী ধরনের কাজ হয়, তাদের পণ্য সেবা সম্পর্কে তথ্য নিন, তাদের ওয়েবসাইট থেকে সকল তথ্য পেয়ে যাবেন। এছাড়া সব ইন্টারভিউ কিছু প্রশ্ন কমন অবশ্যই হয়ে থাকে, এসব প্রশ্নের উত্তর আগে থেকে ঠিক করে রাখতে হবে যাতে করে ইন্টারভিউতে গিয়ে সহজে উত্তর দিতে পারেন। সবার লাস্টে হচ্ছে ধৈর্য ধারণ করতে হবে। ফ্রান্সে বিদেশিতে চাকরি করার বিভিন্ন সুযোগ রয়েছে, তবে চাকরি পাওয়া এতটা সহজও না। চাকরি পেতে হলে আপনাকে অপেক্ষা করতে হবে আর অবশ্যই চেষ্টা চালিয়ে যেতে হবে। তাই আপনার পছন্দের কোম্পানিগুলোতে সিভি জমা দিয়ে অপেক্ষা করুন, শেষে তো পর্যন্ত পদক্ষেপগুলো অনুসরণ করুন, আশা করি সফলতা জলদি আপনার হাতে ধরা দেবে। তো প্রথম হচ্ছে আপনাকে চাকরি খুঁজে বের করতে হবে। এই যে সাইটগুলো দেখলাম, যে সাইটগুলোতে আমি আপনাদের দেখালাম, এই সাইটগুলোতে আপনার প্রোফাইল সুন্দর করে সাজিয়ে সিভি সহকারে আপনারা জমা দেবেন। জমা দেওয়ার পরে আপনাদের ইন্টারভিউয়ের জন্য প্রস্তুত নেবেন। ইনশাল্লাহ আপনাদের কোনো দালাল ধরতে হবে না, কোনো এজেন্সি ধরতে হবে না, ইনশাল্লাহ আপনার চাকরি হয়ে যাবে এবং জব অফার লেটার পেয়ে যাবেন ফ্রান্স থেকে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে, নতুন কোনো তথ্য নিয়ে। আল্লাহ হাফেজ।